ততক্ষণ পর্যন্ত আমি আপনি স্বাধীন। কোন মুমিন ততক্ষণ স্বাধীন যতক্ষণ অন্য কারো রক্তপাত না ঘটায়। তো মুমিন যদি স্বাধীন হয়, মুমিনদের মধ্যে যারা আলেম তারা আরো কতটা স্বাধীন? কোন আলেম রক্তপাত ঘটাইছে? হ্যাঁ, কথাটা চিন্তার বিষয়। কোন মুমিন যদি রক্তপাত না ঘটায় সে স্বাধীন ইসলামের মধ্যে, সে স্বাধীনভাবে চলাফেরা করে। উলামায়ে কেরাম যারা উম্মতের সামনে কোরআন সুন্নাহ একের পর এক আপনাদেরকে ভালো ভালো কথা বলতে, তারা তারা আরো কতটা স্বাধীনতা পাওয়া দরকার। তার ধর্মের মধ্যে সে স্বাধীনতা পালন করবে একজন মুমিন যতক্ষণ না সে রক্তপাত না ঘটাবে। মুমিনের মধ্যে উলামায়ে কেরামের মর্যাদা কোরআনে বলছে আল্লাহ রবি, তারা তো রক্তপাত ঘটায় না, কোরআন সুন্নার কথা বলে, শান্তির কথা বলে। তাদের স্বাধীনতা নিরাপত্তা আরো বেশি দেওয়া দরকার। বুখারি শরীফের 48 নম্বর হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। ওয়াকিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা, একজন মুসলমানকে গালি দেওয়া মানে হলো আল্লাহর অবাধ্য হওয়া। সাধারণত কি কারণে আত্মহত্যা করে? টাকার সমস্যা, ঋণের সমস্যা, প্রেমের ঝামেলা, এই জাতীয় ইত্যাদি কারণেই তো আত্মহত্যা করে। এই কথাগুলো মনে রাখবেন, আপনার জীবনের দাম অনেক বেশি। একটা মেয়ের কারণে আপনার জীবন নষ্ট করবেন, আপনি কি পাগল নাকি? একটা মেয়েকে পাবেন না বলে আপনি জীবন শেষ করে দিবেন, আরে এটা কেমন কথা? একটা ছেলেকে পাবে না বলে একটা মেয়ে তার জীবন নষ্ট করে দিবে, কেমন কথা? রিডিকিউলাস ম্যাটার, হাস্যকর ব্যাপার। জীবন নষ্ট করে দিবে একটা মানুষের জন্য, হতেই পারে না এটা। আল্লাহ আমাদের সকলকে জীবন মূল্যায়ন করার তৌফিক দান করে। কাউকে হত্যা করা, এটা যে কোনো নিরপরাধ কোনো কাফের কেউ যদি হত্যা করে, নিরপরাধ কোনো অমুসলিমকেও যদি হত্যা করেন, এটাও ভয়ঙ্কর অপরাধ। সুরায় মাঈদা আয়াত নাম্বার 32, ইসলাম কি শিক্ষা দেয় দেখেন আমাদেরকে? বলেন তো, নিরপরাধ কাউকে হত্যা করা এটা কত বড় অপরাধ, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? মিন আজলি জালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, এই কারণে আমি আল্লাহ বনি ইসরাঈলের উপর অবধারিত করলাম, এই বিধান দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করে, ফাকা আন্নামা কাতালা আন্নাসা জামিআ, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সকলকে হত্যা করা। একটা নিরপরাধ মানুষকে হত্যা করা পুরা দুনিয়ার সকলকে হত্যা করা, কি বললাম বলেন তো? একটা নিরপরাধ মানুষকে হত্যা করা পুরা দুনিয়ার সকলকে হত্যা করা। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা। এটা হলো সূরা মাঈদার 32 নম্বর আয়াত। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, এটা প্রথমে গেল কোনো মানুষকে হত্যা করা। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওয়ামাইয়া কতুল মুমিনা, কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে, মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে, ফাজাজাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী হবে, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হবে, ওয়ালাআনা, তাকে অভিশাপ দিবে, ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে বলে, নাউযুবিল্লাহ। কোন মুমিনকে কেউ ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী, আল্লাহ তার উপর রাগান্বিত, আল্লাহ তাকে অভিশাপ দেয়, আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে, ফাজাজাউহু জাহান্নাম, এক, দুই, খালিদা, প্রথম তার ঠিকানা জাহান্নাম, দুই, খালিদান ফিহা, চিরস্থায়ী, তিন, ওয়াগাদিবাল্লাহু আলাই, আল্লাহ তার উপর রাগান্বিত, চার, ওয়ালাআনা, আল্লাহ তাকে অভিশাপ দেয়, পাঁচ, ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছে। একজন মুমিনের ব্যাপারে আল্লাহ বললেন, শুধু বললেই হয়তো তার ঠিকানা জাহান্নাম, কিন্তু কতগুলা বলছে দেখেন, জাহান্নাম, খালিদা, চিরস্থায়ী, গদিবা, আমি আল্লাহ গুসা, ওয়ালা আনা, আমি তার উপর অভিশাপ দিব। শুধু জাহান্নামে যাইলে ক্ষান্ত হবে না, সেখানে আরো ভয়ঙ্কর আজাব তার জন্য প্রস্তুত করে রাখছে। একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, বুখারি শরীফের 6862 নম্বর হাদিসে আসছে, লাইয়া যালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, একজন মুমিন তার ধর্মের মধ্যে থেকে স্বাধীনতা পালন করতে পারবে। একজন মুমিন তার ইসলামের মধ্যে থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মালাম ইউসিফ দামান হারামা, যতক্ষণ না পর্যন্ত অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে রক্তপাত না ঘটায়, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন ইসলামের মধ্যে নিরাপদ স্বাধীনতা ভোগ করবে।
আমি আপনি আমরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ অন্য কারো রক্তপাত আমরা না ঘটাই, ততক্ষণ পর্যন্ত আমি আপনি স্বাধীন। কোন মুমিন ততক্ষণ স্বাধীন যতক্ষণ অন্য কারো রক্তপাত না ঘটায়? তো মুমিন যদি স্বাধীন হয়, মুমিনদের মধ্যে যারা আলেম তারা আরো কতটা স্বাধীন? কোন আলেম রক্তপাত ঘটাইছে? হ্যাঁ, কথাটা চিন্তার বিষয়। কোন মুমিন যদি রক্তপাত না ঘটায় সে স্বাধীন ইসলামের মধ্যে, সে স্বাধীনভাবে চলাফেরা করে। উলামায়ে কেরাম যারা উম্মতের সামনে কোরআন সুন্নাহ একের পর এক আপনাদেরকে ভালো ভালো কথা বলতে, তারা তারা আরো কতটা স্বাধীনতা পাওয়া দরকার। তার ধর্মের মধ্যে সে স্বাধীনতা পালন করবে একজন মুমিন যতক্ষণ না সে রক্তপাত না ঘটাবে। মুমিনের মধ্যে উলামায়ে কেরামের মর্যাদা কোরআনে বলছে আল্লাহ আরো বেশি, তারা তো রক্তপাত ঘটায় না, কোরআন সুন্নার কথা বলে, শান্তির কথা বলে, তাদের স্বাধীনতা নিরাপত্তা আরো বেশি দেওয়া দরকার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যেই কোনো মানুষকে নিরপরাধভাবে হত্যা, কোনো মানুষকে হত্যা করা নিরপরাধ মানুষকে, পুরো দুনিয়া হত্যা করা, কোনো মুমিনকে হত্যা করা আরো ভয়ঙ্কর অপরাধ। কোনো মুমিন অন্য কোনো মুমিনকে হত্যা করা, এটা আরো ভয়ঙ্কর অপরাধ। কোনো মুমিন কোনো অন্যায় ছাড়া অন্য কোনো যেই কাউকে হত্যা করা, এটাও জায়েজ নেই।